Dartmoor, Devonshire, England, 1889. The Hound of the Baskervilles. ব্রেকফাস্ট টেবিলে হোমসকে দেখে একটু অবাক হলাম। ওর ঘুম ভাঙতে বেশ বেলাই হয়। ফায়ারপ্লেসের সামনে একটা কাঠের ছড়ি রাখা ছিল, বেশ মোটা একটা ছড়ি। কাল সন্ধেবেলায় এক ভদ্রলোক আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি ফেলে গেছেন। ছড়ির মাথার দিকটা গোল মতো, তার উপর খোদাই করা রয়েছে ডক্টর জেমস মর্টিমারকে CCH এর বন্ধুদের তরফে 1884। সত্যি এমন এক ছড়ি ডাক্তারের হাতেই মানায়। ছড়িটা দেখে কি মনে হয় ওয়াটসন? আমি ছড়িটা হাতে তুলে নিলাম। হোমস আমার দিকে পিট করে বসেছিল। আমি অবাক হয়ে ঘুরে বললাম, আচ্ছা তোমার কি মাথার পেছনেও চোখ আছে নাকি? এই তো তুমি আমার দিকে পেছন করে বসেছিলে। সামনে এই ঝকঝকে পিরিচ পেয়ালা আছে কি করতে? ছাড়ো, কাল এই ভদ্রলোক এসেছিলেন দেখা করতে। দুর্ভাগ্যবশত আমরা কেউই তখন বাড়ি ছিলাম না। ভদ্রলোক কি জন্য এসেছিলেন তা তো জানা যাবে না, বরং এই ছড়িকে অবলম্বন করেই একটা আইডিয়া করা যাক যে ভদ্রলোক কেমন, কি বলো? ডক্টর মর্টিমার একজন মাঝবয়সী ডাক্তার, পশার খারাপ নয়। তার পরিচিত লোকজনের কাছ থেকেই যখন ছড়িটি উপহার পেয়েছেন। বাহ, বেশ। আমার মনে হয় ডক্টর মর্টিমার একটু গ্রামের দিকে প্র্যাকটিস করেন, কারণ কোনো শহরের ডাক্তারের হাতে এমন ছড়ি আমি দেখিনি। আর ছড়ির নিচে লোহার ক্যাপটা দেখেছ? অবস্থা কিন্তু বেশ খারাপ। বোঝাই যায় ভদ্রলোক ছড়ি হাতে বিস্তর হাঁটাহাঁটি করেন। অকাট্য যুক্তি। এই যে এই কথাটা CCH এর বন্ধুদের তরফে, এটা দেখে মনে হয় ভদ্রলোক বোধহয় স্থানীয় শিকার কুঠির সঙ্গে যুক্ত। ডক্টর মর্টিমার বোধ হয় বিপদে আপদে ওখানকার সদস্যদের পাশে দাঁড়িয়েছে, তাই খুশি হয়ে তারাই ছড়িটা। তোমার অবজারভেশন পাওয়ার দিন দিন আরো ধারালো হয়ে উঠছে ওয়াটসন। তবে আমারও কটা কথা মনে হচ্ছে জানো। ভেবে দেখো, এমন ছড়ি কেউ কাউকে কখন উপহার দেয়? যখন বন্ধুরা একজোট হয়ে কাউকে নিজেদের কৃতজ্ঞতা জানায়। আমার ধারণা ডক্টর মর্টিমার শহরের কোনো হসপিটাল থেকে গ্রামে বদলি হয়েছিলেন এবং সেই উপলক্ষে তাকে এই ছড়ি উপহার দেওয়া হয়। বেশ, তার কি জানতে পারলে? ডক্টর মর্টিমার কিন্তু হসপিটালের কর্মচারী নন। লন্ডনের রমরমা প্র্যাকটিস ছেড়ে কেউ গ্রামে যাবেন কেন? ছড়ির তারিখ দেখেই বুঝতে পারছো তিনি 5 বছর আগে CCH ছেড়ে দিচ্ছেন। তাহলে যেটা দাঁড়াচ্ছে, ডক্টর মর্টিমার একজন হাসিখুশি স্বভাবের মানুষ, বয়স 30-এর নিচেই হবে, একটু ভুলও একদমই উচ্চাকাঙ্ক্ষী নন। আর হ্যাঁ, ভদ্রলোকের একটি পোষা কুকুরও আছে। কুকুরের কথাও বলে দিলে। এই দেখো ছড়িটায় দাঁতের দাগ, চোয়ালের সাইজ দেখে মনে হয় কুকুরটা স্প্যানিয়াল। কুকুরের ব্যাপারে এত নিশ্চিত হচ্ছে কি করে? কারণ কুকুর সমেত মালিক এখন আমাদের দোরগোড়ায়। কথার ফাঁকেই ডক্টর মর্টিমার ঘরে ঢুকলেন। লম্বা রোগা চেহারা, সোনালি চশমার পেছনে উঁকি মারছে এক জোড়া উজ্জ্বল চোখ। পোশাক আশাকের তেমন ছিঁড়িছাঁদ নেই। মোটের উপর দেখে মনে হয় শান্ত ভদ্র স্বভাবের মানুষ। ঘরে ঢুকেই ডক্টর মর্টিমারের চোখ পড়ল হোমসের হাতে ধরা ছড়িটার উপর। সঙ্গে সঙ্গে ডক্টর মর্টিমারের মুখে হাসি ফুটল। এই তো, যাক বাবা, পেলাম অবশেষে। বুঝতে পারছিলাম না জিনিসটা কোথায় ফেলে এসেছি। উপহার বুঝি? আগে হ্যাঁ, CCH মানে চ্যারিং ক্রস হসপিটাল, রাইট? ওখানকারই দু একজন বন্ধুদের পক্ষ থেকে আরে আমার বিয়েতে পেয়েছিলাম আর কি। এহে, গোটা ব্যাপারটাই মাটি হয়ে গেল। কেন বলুন তো, কি হয়েছে? আসলে আমি এবং আমার এই বন্ধুটি মনে মনে আপনার একটা ছবি আঁকছিলাম। বিয়ের ব্যাপারটা ঠিক হিসেবের মধ্যে পড়েনি। যাই হোক, আপনি তো ডক্টর জেমস মর্টিমার? না না না, ডাক্তার নয়, মিস্টার বলুন। আমি সামান্য MRCS, আর আপনি তো বিখ্যাত হোমস, ক্ষুরধার মস্তিষ্কের মালিক।
উনি আমার বন্ধু ডক্টর ওয়াটসন। আচ্ছা আচ্ছা, মিস্টার হোমস, আপনি যে বিচক্ষণ লোক সে আপনার মাথার আকার দেখলেই বোঝা যায়। আপনার খুলির একটা ছাঁচ যে কোনো অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম লুফে নেবে, কিন্তু মানে আমার মনে হয় এই খুলি কোনো সাধারণ মানুষের হতেই পারে না। বসুন, আমার খুলির আকার আয়তন নিয়ে কথা বলার জন্য আপনি নিশ্চয়ই গতকাল বা আজ এখানে আসেননি। না না, তা নয়। আমার সামনে এই মুহূর্তে এমন একটা সমস্যার উদয় হয়েছে যার সমাধান আমার পক্ষে তো নয়, অন্য কোনো সাধারণ মানুষের পক্ষেও সম্ভব নয়। এটার সমাধান আমার মতে রয়েছে একমাত্র আপনার হাতেই। আমার পকেটে একটা ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, পাণ্ডুলিপি। এই ম্যানুস্ক্রিপ্টের বয়স আনুমানিক 150 বছর। আপনি চেয়ারে বসার সময় জিনিসটা আমার চোখে পড়ে, মনে হলো আপনার পাণ্ডুলিপি 1730 সালের। হ্যাঁ, ঠিক বলেছেন, এক্সাক্ট সালটা 1742। এটা একটা পরিবারের সম্পত্তি, ডেভনশায়ারের বাস্কারভিল পরিবার এই পাণ্ডুলিপির মালিক। স্যার চার্লস বাস্কারভিল আমার জিম্মায় এই পাণ্ডুলিপি রেখে গিয়েছেন। উনি ছিলেন আমার বিশেষ বন্ধু, তাছাড়া আমি ছিলাম তার মেডিকেল অ্যাটেন্ডেন্ট। ছিলাম এই জন্যই বলছি কারণ মাস তিনেক আগে তার হঠাৎই মৃত্যু হয়। স্যার চার্লস যথেষ্ট বুদ্ধিমান লোক ছিলেন, যথেষ্ট মানসিক জোরও ছিল তার, কিন্তু তিনিও এই পাণ্ডুলিপির কথা খুব বিশ্বাস করতেন। তিনি যেন মনে মনে একটা পরিণতির জন্য তৈরি ছিলেন, আর সেটাই ঘটল তার জীবনে। দেখে মনে হচ্ছে এটা এক ধরনের বক্তব্য, বর্ণনা। ঠিকই ধরেছেন, বর্ণনাই বটে। বাস্কারভিল পরিবারে চলতে থাকা একটা কিংবদন্তির বর্ণনা রয়েছে এই দলিলে। কিন্তু যে বিষয়ে আপনি আমার পরামর্শ চাইছেন সেটা নিশ্চয়ই এই কিংবদন্তি নয়, সেটা আশা করি একটা অত্যন্ত আধুনিক ব্যাপার। একদম তাই, এমন এক বিষয় যার সমাধান যত তাড়াতাড়ি সম্ভব করা দরকার। তবে তার আগে একবার এই পাণ্ডুলিপির কথা শুনলে আপনারই কাজের সুবিধে হবে। ম্যানুস্ক্রিপ্টটা বেশি বড় নয়, বেশি সময় লাগবে না। আপনার অনুমতি পেলে পড়া শুরু করি? পড়ছি তাহলে। বাস্কারভিলের এই অভিশাপ সম্পর্কে নানামুনির নানা মত, কিন্তু এই গল্পটা আমি আমার বাবার মুখে শুনেছি। আমরা সরাসরি হিউগো বাস্কারভিলের বংশধর। অতীতকে ভয় পাওয়ার জন্য নয়, ভবিষ্যতের দিনগুলো সাবধানে কাটানোর কথা বাস্কারভিলের বংশের সদস্যদের মনে করিয়ে দেওয়াই আমার মূল উদ্দেশ্য। আমরা প্রচুর হারিয়েছি, বাস্কারভিল পরিবারের অনেক রক্ত ঝরেছে, আর নয়। একসময় বাস্কারভিল হলে চলত হিউগো বাস্কারভিলের শাসন। আমাদের এই পূর্বপুরুষ ছিলেন এক রত্ন, যেমন অত্যাচারী ঠিক তেমনই লম্পট। ভাগ্যের ফেরে হিউগো এক চাষির মেয়ের প্রেমে পড়েন। হিউগোর বদনামের ফলে সেই মেয়েটি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। একদিন মেয়েটির বাবা এবং ভাই বাড়ি ছিল না, সেই সুযোগটাই নেয় হিউগো আর তার সঙ্গী সাথীরা। 5-6 জন বাউন্ডুলে বন্ধুকে নিয়ে হিউগো মেয়েটির বাড়িতে হানা দেয় এবং তাকে অপহরণ করে নিয়ে আসে বাস্কারভিল হলে। ওপরতলার একটি ঘরে মেয়েটিকে আটকে রাখা হয়, নিচে বন্ধু বান্ধবদের নিয়ে বসে হিউগোর মজলিশ। সুরার বন্যা বইছিল সেদিন, চরম বিপদের মধ্যে পড়লেও বন্দি মেয়েটি কিন্তু নিজের বুদ্ধি হারায়নি। মেয়েটি পালাবার রাস্তা খুঁজতে থাকে, জানলার বাইরে আইভি লতা তাকে সেই রাস্তা দেয়। মেয়েটি আইভি লতার নরম অথচ শক্ত ডাল বেয়ে নেমে পড়ে এবং নির্জন গ্রিনপেন জলার উপর দিয়ে বাড়ির দিকে দৌড়তে শুরু করে। মজলিশের ফাঁকেই হিউগো নিজের বন্দির জন্য খাবার দাবার ও অন্যান্য অখাদ্য কুখাদ্য নিয়ে যায়। উপরের ঘরে তালা খুলে দেখে পাখি উড়ে গেছে। মদের নেশা আর অদম্য রাগ মিলে হিউগো জীবন্ত শয়তানে পরিণত হয় সেই রাতে। হিউগোর ক্রোধ দেখে অনেকেরই নেশা ছুটে যায়। বাস্কারভিল পরিবারের কর্তা সঙ্গে সঙ্গে হুকুম দেয় ঘোড়ায় জিন পরানোর জন্য। এক মাতাল বুদ্ধি দেয় মেয়েটির পিছনে হাউন্ড লেলিয়ে দাও। হিউগোর কাছে ছিল এক পাল হিংস্র কুকুর, হতভাগ্য মেয়েটি নিজের রুমাল ফেলে গিয়েছিল। হিংস্র হাউন্ডের সেই রুমাল শুকিয়ে ছেড়ে দেওয়া হলো। মদ্যপদের মধ্যে তখন সাজো সাজো রব। হিউগো চড়ে বসল ঘোড়ায়, তার কয়েকজন বন্ধুও তার সঙ্গ নিল। সেদিন পূর্ণিমার রাত, চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল জলাভূমি। মাইলখানেক যাওয়ার পর হিউগো ও তার দলবলের সঙ্গে দেখা হয় এক চাষির। চাষি তো প্রায় অজ্ঞান হওয়ার দশা। মেয়েটির কথা জিজ্ঞাসা করা হলে কোনো ক্রমে সে বলে মেয়েটিকে ধাওয়া করেছে বাস্কারভিল হলের হিংস্র কুকুরের দল, আর দেখে হিউগোর ঘোড়ার পিছনে নিঃশব্দে দৌড়চ্ছে এক দানবীয় হাউন্ড।
সাক্ষাৎ নরকের গহ্বর থেকে উঠে আসা এক ভয়ঙ্কর পশু, যেন চার পেয়ে শয়তান। হিউগো সদল বলে এগিয়ে যায় চাষির দেখিয়ে দেওয়া রাস্তায়। হিউগো দলের থেকে এগিয়ে গিয়েছিল, কিছু দূর এগোনোর পর তার বন্ধুরা দেখেন হিউগোর কালো ঘোড়া পাগলের মতো ছুটতে ছুটতে তাদের দিকে আসছে। ঘোড়ার মুখে লালা ঝরছে, চোখ মুখ পাগল জীবের মতো। সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। কিছু দূর যাওয়ার পর আরেক দৃশ্য তাদের আরও ভয় পাইয়ে দিল। তারা দেখল বাস্কারভিল হলের সেই সাহসী কুকুরের দল। হাউন্ড নয়, তখন তারা নেহাতি ভীতু শেয়াল। সামনের একটা খোলা জায়গাকে ঘিরে তারা দল বেঁধে করুণ সুরে কাঁদছে। যে হাউন্ডের দলের ভয়ে গোটা এলাকা কাঁপে, তারাই এখন ভয় পেয়েছে। হাউন্ডের দশা দেখে হিউগোর সঙ্গীরা আর এগোবার সাহস পেল না। তিনজন ডাকাবুকো লোক এগিয়ে যায় সেই খোলা জায়গার দিকে। খোলা জায়গাটা দুপাশে দুটো বড় পাথরের চাই। চাঁদের আলোয় পরিষ্কার দেখা গেল এক পাশে পড়ে রয়েছে সেই মেয়েটির মৃতদেহ, তার পাশেই পড়ে হিউগো বাস্কারভিলের দেহ। কিন্তু মৃতদেহ দেখে কেউ ভয় পায়নি। ভয়ের কারণ ছিল অন্য। ভয়ের কারণ ঘোরাফেরা করছিল হিউগোর দেহের আশেপাশে। তারা দেখল নিকষ কালো একটা জীব হিউগোর টুটি ছিঁড়ে রক্ত খাচ্ছে। সেই জীবের আকার অনেকটা হাউন্ডের মতোই, কিন্তু এমন বিশাল চেহারার কোনো কুকুর তো ইহজগতে থাকতে পারে না। এ কুকুর পৃথিবীর কুকুর নয়। এমন সময় সেই পশু হিউগোর বন্ধুদের দিকে মুখ ফেরায়। তার চোখ আগুনের মতো জ্বলছে, রক্ত খেয়ে সে সন্তুষ্ট, ঝুলে পড়েছে তার জোয়ার। তিন সাহসী পুরুষের বীরত্ব নিমেষের মধ্যে হারিয়ে যায়। ভয়ঙ্কর চিৎকার করে তারা প্রাণের ভয় দৌড়তে থাকে। একজন সেই রাতেই মারা যায়, বাকি দুজন উন্মাদ হয়ে যায়। এই নারকীয় ঘটনার প্রভাব আমাদের পরিবারকে ছারখার করে দিয়েছে। আমাদের পরিবারের বহু মানুষের রহস্যময় মৃত্যু হয়েছে। আমার সন্তান ও আমার বংশধরদের প্রতি আমার অনুরোধ, সন্ধ্যের পর তারা যেন জলাভূমির রাস্তা এড়িয়ে চলে। এই হলো পাণ্ডুলিপির বক্তব্য। কেমন লাগলো? বেশ ইন্টারেস্টিং, কি বলেন? রূপকথা যারা ভালোবাসেন তাদের তো বেশ লাগবে। আরও সমসাময়িক কয়েকটা বিষয় নিয়ে কথা বলা যাক, আপনার ইন্টারেস্টিং লাগতে পারে। এটা ডেভন কান্ট্রি ক্রনিকলে প্রকাশিত একটি রিপোর্ট, 14ই মে। স্যার চার্লস বাস্কারভিলের মৃত্যু হয় তার কিছুদিন আগেই। সেই আকস্মিক ঘটনার কয়েকটা বিষয় এই লেখায় ধরা হয়েছে। খবরের কাগজের বক্তব্য মোটামুটি সাধারণ। স্যার চার্লস ছিলেন অত্যন্ত সজ্জন ব্যক্তি, সাউথ আফ্রিকায় বিস্তর টাকা করেছিলেন, দিলদরিয়া পরোপকারী মানুষ হিসেবে এলাকায় সুনামও ছিল তার। বাস্কারভিল হলে গত 2 বছর যাবৎ বাস করছিলেন তিনি, কিন্তু অল্প কদিনের মধ্যেই তিনি সবার প্রিয় পাত্র হয়ে ওঠেন। নিঃসন্তান স্যার চার্লস চাইতেন তার উপার্জিত টাকা পয়সা যেন আশেপাশের এলাকার কল্যাণে ব্যবহার করা হয়। তার আকস্মিক মৃত্যুকে ঘিরে এক কুসংস্কার এবং এক অভিশাপের কথা জোরালো হচ্ছে, কিন্তু তদন্ত বলছে তার মৃত্যু হয়েছে স্বাভাবিক কারণেই। স্যার চার্লস ছাড়া বাস্কারভিল হলে থাকতেন তার দুই ভৃত্য ব্যারিমোর দম্পতি। মিস্টার ব্যারিমোর ছিলেন বাটলার ও মিসেস ব্যারিমোর হাউসকিপারের কাজ করতেন। তারা বলছেন স্যার চার্লসের স্বাস্থ্য ক্রমশ ভাঙছিল, হার্টের অবস্থাও ভালো ছিল না, প্রায় মুখ চোখ ফ্যাকাশে হয়ে যেত, নিঃশ্বাস নিতে কষ্ট হতো তার, মাঝে মাঝে অবসাদে ভুগতেন। জানেন মিস্টার হোমস, আমার স্টেটমেন্টে একথা আমিও স্বীকার করেছি। রিপোর্ট আরও বলছে ঘুমোতে যাওয়ার আগে স্যার চার্লস একটু ঘুরতে বেরোতেন। হলের কাছে ইউ অ্যালি নামে একটা শান্ত নির্জন রাস্তা আছে, সেখানে খানিক ঘুরে একটা চুরুট খেয়ে তিনি ফিরতেন। দুর্ঘটনার দিন তিনি বাড়ি থেকে বেরোন কিন্তু ফেরেননি। রাত 12টা নাগাদ মিস্টার ব্যারিমোর দেখে হলের সদর দরজা খোলা, ওর সন্দেহ হয়। একটা ল্যাম্প জ্বেলে সঙ্গে সঙ্গে সে বেরোয়। সেদিন বৃষ্টি হয়েছিল, ফলে ভেজা মাটিতে স্যার চার্লসের পায়ের দাগ ধরে সে এগিয়ে যায়। হল থেকে একটু এগিয়েই একটা গেট পড়ে যেটা দিয়ে জলার দিকে যাওয়া যায়। পায়ের ছাপ দেখে বোঝা যায় স্যার চার্লস সেখানে কিছুক্ষণ অপেক্ষা করে। ব্যারিমোর তার বয়ানে বলেছে স্যার চার্লসের পায়ের ছাপ প্রথমে একরকম পরে আরেক রকম ছিল, মনে হয় তিনি মুরের গেট পেরিয়ে পা টিপে টিপে হাঁটছিলেন, এর কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। স্যার চার্লসের দেহে আঘাতের চিহ্ন ছিল না। ওই অঞ্চলের এক বাসিন্দা নাকি একটা চিৎকার শুনেছিল,
কিন্তু সে চূড়ান্ত মাতাল, ফলে তার কথা বিশ্বাস করা যায় না। আঘাতের কোনো চিহ্ন তার দেহে ছিল না, শুধু মুখটা বিশ্রীভাবে মেকে গেছিল, যেন শেষ মুহূর্তগুলো তার খুব আতঙ্কে বা যন্ত্রণায় কেটেছে। তবে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে ব্যাপারটা মোটেই অস্বাভাবিক নয়, পোস্টমর্টেম রিপোর্টও তাই বলছে। বাস্কারভিল হল এখন মালিকহীন, শোনা যাচ্ছে স্যার চার্লসের উত্তরাধিকারীর নাম স্যার হেনরি বাস্কারভিল, তিনি স্যার চার্লসের ভাইপো। শেষ খবর অনুযায়ী তিনি আমেরিকায় ছিলেন, তার খোঁজ চলছে। এই হলো স্যার চার্লসের মৃত্যুর সরকারি খবর, সমস্ত জানা তথ্য এখানেই রয়েছে। তাহলে এবার অজানা তথ্যের কথাই বলুন ডক্টর মর্টিমার, যেগুলো এই খবরের কাগজে লেখাই নেই। এই কথাগুলো কারোর সামনেই আমি প্রকাশ করিনি মিস্টার হোমস, আমি হলাম সায়েন্সের লোক, আমি কুসংস্কারী নই, কিন্তু পরিস্থিতি এমনই যে অবিশ্বাসের জায়গা প্রায় নেই। তাছাড়া এসব কথা প্রকাশ করলে কেউ আবার ভাবতে পারে আমি বাস্কারভিল হলের নামে ইচ্ছে করে কুসংস্কার রটাচ্ছি, হয়তো আমার কোনো কুমতলব রয়েছে। লোকের সন্দেহবাতি কদ্দূর যে যেতে পারে তা তো আপনি জানেনই। শেষের দিকে কয়েকটা মাসে আমি পরিষ্কার বুঝতে পাচ্ছিলাম যে স্যার চার্লসের স্নায়ুর জোর ক্রমশ কমছে, যে কোনো দিন নার্ভাস ব্রেকডাউনের শিকার হতে পারেন। তার মনে যেন একটা অজানা ভয় আস্তে আস্তে শিকড় গেড়ে বসছিল। উনি বাস্কারভিল হলের মাঠে দিব্যি ঘুরে বেড়াতেন, কিন্তু অন্ধকারের পর কোনো অবস্থাতেই জলাভূমির দিকে যেতেন না। তিনি নিশ্চিত ছিলেন যে বাস্কারভিল পরিবারের ওপর থেকে সেই ভয়ঙ্কর অভিশাপের প্রভাব কাটেনি এবং তার জন্য এক ভয়ঙ্কর হাউন্ড ওত পেতে রয়েছে। পেশার খাতিরে আমায় রাত বিরেতে এদিক ওদিক যেতে হতো। উনি আমাকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছেন আমি কখনো কোনো অদ্ভুত জানোয়ার দেখেছি বা কোনো হাউন্ডের ডাক শুনেছি কিনা। আমার মনে আছে ঘটনার সপ্তাহ তিনেক আগে একদিন সন্ধেবেলায় আমি বাস্কারভিল হলে গেছি স্যার চার্লস দরজায় দাঁড়িয়ে। হঠাৎ আমার পেছন দিকে কি একটা দেখে তিনি ভয়ে সাদা হয়ে গেলেন। আমি তক্ষুনি পেছনে ঘুরে দেখি একটা কালো ছায়া, মনে হলো যেন একটা বড় কালো বাছুর চোখের সামনে দিয়ে হঠাৎ চলে গেল। ব্যাস ওই পর্যন্তই। স্যার চার্লস সেই দিনই আমাকে তার পারিবারিক ইতিহাস আর অভিশাপের কথা শোনালেন। তখন অবশ্য আমি সেই ঘটনাটিকে কোনো গুরুত্ব দিইনি। স্যার চার্লসের হার্ট কন্ডিশন দেখে আমি ওনাকে লন্ডন ঘুরে আসার পরামর্শ দিই। মিস্টার স্টেপলটন, মানে আমাদের প্রতিবেশী বন্ধু, তিনিও স্যার চার্লসের স্বাস্থ্য নিয়ে চিন্তিত ছিলেন, তিনিও একই অ্যাডভাইস দিয়েছিলেন। যখন ব্যারিমোর স্যার চার্লসের মৃতদেহ খুঁজে পায় সে সঙ্গে সঙ্গে বাড়ির চাকরকে পাঠায় আমার কাছে। ভাগ্যিস আমি জেগেছিলাম, আমি দুর্ঘটনার এক ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছাই। গেটের পাশে যেখানে তিনি কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন সেই জায়গা দেখি। স্যার চার্লস প্রায় 5 থেকে 10 মিনিট গেটের কাছে দাঁড়িয়েছিলেন, বারদুয়েক সিগারের ছাই ফেলা দেখে সেটা বোঝা যায়। তার পায়ের ছাপ ধরে এগিয়ে যাই। স্যার চার্লসের পায়ের ছাপ দেখে বুঝতে পারি তিনি একটা সময় পা টিপে টিপে হাঁটছিলেন। তারপর দেখি স্যার চার্লসের মৃতদেহ উপুর হয়ে পড়েছিলেন, হাত ছড়ানো, আঙুলগুলো মাটি আঁকড়ে রয়েছে। এসব কথা আমি পুলিশ ও আদালতেও বলেছি। শরীরে কোথাও কোনো আঘাত ছিল না। ব্যারিমোরও একই কথা জবানবন্দিতে বলেছে, তবে একটা কথা ও ভুল বলেছিল, হয়তো খেয়াল করেনি। কি? ব্যারিমোর বলেছিল মৃতদেহের পাশে কোনো চিহ্ন ছিল না, কিন্তু সত্যি কথাটা হলো মৃতদেহের একটু দূরেই কয়েকটা চিহ্ন ছিল। পায়ের ছাপ? আগে হ্যাঁ, পায়ের ছাপ। পুরুষ না মহিলার? মিস্টার হোমস, সেই পায়ের ছাপ ছিল এক দানব তুল্য হাউন্ডের। কেসটা সত্যি অসাধারণ। নিঃশ্বাস ডক্টর মর্টিমার, আপনি যদি আর কদিন আগে আসতেন, স্যার চার্লস যে রাস্তা ধরে হেঁটেছিলেন সেখানে নিশ্চয়ই কোনো সূত্র খুঁজে পেতাম। জলে কাদায় মিশে এখন সেখানে বোধহয় কিছুই নেই আর। বদমাশ লোকের সঙ্গে বহুবার সংঘাত হয়েছে, কিন্তু এ যে দেখছি সাক্ষাৎ শয়তান।
ডক্টর মর্টিমা, আপনি নিশ্চিত তো যে পায়ের ছাপগুলো হাউন্ডেরই ছিল? হ্যাঁ, ওটা হাউন্ডেরই পায়ের ছাপ। এমন এক হাউন্ড যা যে কোনো মানুষের টুঁটি ছিঁড়ে নিতে পারে, যা রক্ত মাংসের হলেও পৈশাচিক। তবে আপনি আমার কাছে এলেন কেন ডক্টর মর্টিমা? আপনি তো বলছেন স্যার চার্লসের মৃত্যু নিয়ে কোনো সন্দেহই নেই এবং এই বিষয়ে তদন্ত করাটাও অপ্রয়োজনীয়। দেখুন, আমি কিন্তু আপনাকে তদন্ত করতে বলছি না স্যার। হেনরি বাস্কারভিল আজ আসছেন, ঘণ্টাখানেকের মধ্যেই তিনি ওয়াটারলু স্টেশন পৌঁছবেন। সে বিষয়ে আপনার পরামর্শ চাই। তার জীবনও তো বিপন্ন হতে পারে। অর্থাৎ আপনি বলতে চাইছেন ডেভনশায়ারে ডাটমুরে রয়েছে এক অশুভ ছায়া যা বাস্কারভিল পরিবারের কোনো সদস্যকে রেহাই দেবে না। আমার মনে হয় স্যার হেনরিকে নিয়ে আপনি ডেভনশায়ারেই যান। অভিশাপ যদি সত্যি হয় তবে এই ভদ্রলোক লন্ডনে নিরাপদ নন। অভিশাপ সত্যি হলে তার প্রকোপ সব জায়গায় এক হবে, কি ডেভনশায়ার কি লন্ডন। মিস্টার হোমস, আপনি বিষয়গুলো একটু হালকাভাবে দেখছেন। হয়তো এই অভিশাপ বা এই অশুভ সংকেতের মুখোমুখি কোনোদিন হননি বলে, তবে আপনি যখন বলছেন তখন স্যার হেনরিকে নিয়ে ডেভনশায়ারেই ফিরে যাই। আমি কেসটা নিয়ে একটু ভেবে দেখি, একটা সিদ্ধান্তে পৌঁছানো দরকার। কাল সকাল 10টায় আপনি যদি আমার এখানে আরেকবার আসেন খুব ভালো হয়, পারলে স্যার হেনরিকেও নিয়ে আসবেন। ডক্টর মর্টিমার নিজের শার্টের হাতায় কোনো ক্রমে কালকের অ্যাপয়েন্টমেন্টের কথা লিখে ফেললেন। ভদ্রলোক সত্যি ভুলো মনের, তবে তিনি ঘর থেকে বেরোনোর সময় হোমস তাকে একটা অদ্ভুত প্রশ্ন করল। ডক্টর মর্টিমার, স্যার চার্লসের মৃত্যুর আগে ওই এলাকায় কোনো অদ্ভুত অশরীরী কোনো ব্যাপার ঘটেছিল? মানে কোনো বাসিন্দা বিভৎস কোনো জীব বা অতি প্রাকৃতিক জিনিস দেখেছিল এরকম কিছু? তিনজন লোক নাকি তেমনই কিছু দেখেছিল, তারপর এরকম আর কিছু শুনিনি যদিও। ঠিক আছে, ধন্যবাদ। হোমসের এই অবস্থা আমি বিলক্ষণ চিনি। এখন ওর কাছে সবই মিথ্যে, সত্যি বলতে একমাত্র এই কেসটা। নিস্তব্ধ বাড়িতে বসে হোমসের মস্তিষ্ক এখন কেসের প্রত্যেকটা দিক খুঁটিয়ে দেখবে। মস্তিষ্কেই হবে প্রত্যেক ঘটনার বিশ্লেষণ। সচরাচর তার পরই আসে রোশনাই। সারাদিনটা ক্লাবেই কাটিয়ে দিলাম। রাত 9টা নাগাদ বেকার স্ট্রিটের বৈঠকখানায় ঢুকে দেখি চারদিক হোমসের পাইপের ধোঁয়ায় ভরে গিয়েছে। এক সেকেন্ডের জন্য ভেবেছিলাম আগুন লেগেছে, তারপরই দেখলাম ধোঁয়ার মধ্যে ড্রেসিং গাউন পরা হোমসের লম্বা চেহারাটা। আরাম কেদারায় বসে রয়েছে, ঠোঁটের ফাঁকে পাইপ, আশেপাশে ছড়িয়ে রয়েছে কাগজের দিস্তা। কি হে, কিছু পেলে? অল্প স্বল্প, এই দেখো, এই হলো গ্রিম্পেন গ্রাম বলতে পারো, 5 মাইল জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটা বাড়ি। আর এই যে লাফটা হল, এইখানে একটা বাড়িতে থাকেন মিস্টার স্টেপলটন, ভদ্রলোক ন্যাচুরালিস্ট। জলাভূমির কাছে রয়েছে আরও 2 ফার্ম হাউস, হাইটোর আর ফাউল মায়া। 14 মাইল দূরে রয়েছে বন্দীদের আখড়া, প্রিন্সটাউন জেল, আর আশেপাশে ছড়িয়ে রয়েছে সেই প্রাণহীন ধুধু জলাভূমি। আর এখানেই ঘটেছে সেই কাণ্ড, হত্যা না নেহাতি দুর্ভাগ্যজনক একটা ঘটনা, সেটাই জানার। বুনো জায়গা বলতে হবে। তা বটে, শয়তানের কাজকর্মের জন্য আদর্শ। সে কি, তুমিও দেখছি ঈশ্বর শয়তানে বিশ্বাস করছো? শয়তান কি নিজে হাতে সব করে? মর্তে তার এজেন্টের অভাব আছে নাকি? অভিশাপের কথা যদি সত্যি হয় তবে এই রহস্য ভেদ করা আমাদের কর্ম নয়, গোটা ব্যাপারটাই আমাদের নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু তা যদি না হয় তবে আমার প্রশ্ন 2, কোনো অপরাধ হয়েছে কিনা, আর হলে সেই অপরাধ কি এবং তা কিভাবে ঘটানো হয়েছে। কয়েকটা ব্যাপার আমায় অবাক করে দিয়েছে ওয়াটসন, বলতে পারো রীতিমতো বেগ দিচ্ছে। মনে আছে স্যার চার্লসের পায়ের ছাপের পরিবর্তনের কথা? হ্যাঁ, কয়েকটা ছাপ দেখে মনে হয়েছিল তিনি স্বাভাবিকভাবেই হাঁটছিলেন, পরে দেখা যায় তিনি পা টিপে টিপে আঙুলের ওপর ভর দিয়ে হাঁটছিলেন।
ডক্টর মর্টিমার তো তাই বললেন। স্যার চার্লস হাঁটছিলেন না, উনি প্রাণ ভয়ে দৌড়চ্ছিলেন। দৌড়তে দৌড়তে একটা সময় ওনার দম বেরিয়ে যায়, তারপরই উনি মুখ থুবড়ে পড়ে যান। প্রাণ ভয়ে দৌড়চ্ছিলেন, কিন্তু কেন, কিসের জন্য? সেটাই তো রহস্য। জলাভূমির ওপর তিনি কিছু দেখে মারাত্মক ভয় পেয়ে যান। আমার ধারণা যে জিনিস তিনি সব থেকে বেশি ভয় পেতেন, তেমনই কিছু তাকে দর্শন দিয়েছিল। তিনি বোধ বুদ্ধি হারিয়ে বাড়ির দিকে দৌড়তে শুরু করেন। কিন্তু তিনি সেদিন নিউ অ্যালিতে দাঁড়িয়েই বা ছিলেন কেন, অপেক্ষা করছিলেন কারোর জন্য? ভদ্রলোকের বয়স হয়েছিল, শরীরের অবস্থা ভালো ছিল না, সেদিন ঝড় বৃষ্টি হয়েছিল, তা সত্ত্বেও তিনি সান্ধ্য ভ্রমণে বেরিয়েছিলেন। মাটি ভেজা ছিল, সিগারে ছাই দেখে বলা যায় উনি 5-10 মিনিট অপেক্ষা করেছিলেন, খটকা এখানে। উনি সূর্যাস্তের পর জলাভূমির ধারে পাশে যেতেন না, সেই রাতেই দাঁড়িয়েছিলেন, আর তার পরদিনই তার লন্ডন যাওয়ার কথা। না, এইবার কেসটা প্রাণ পেয়েছে। অনেকদিন গান বাজনার সঙ্গে সম্পর্ক নেই। ওয়াটসন, একটু বেহালাটা দাও তো। এই ব্যাপারে আর কোনো কথা নয়, কাল সকালে ডক্টর মর্টিমার ও স্যার হেনরিকে আসতে দাও, তারপর দেখা যাবে। কই, দেখি আমার বেহালাটা দাও। পরদিন তাড়াতাড়ি ব্রেকফাস্ট সেরে আমি আর হোমস অপেক্ষা করছিলাম। কাঁটায় কাঁটায় সকাল 10টায় ডক্টর মর্টিমার এসে হাজির হলেন, সঙ্গে স্যার হেনরি। ব্যাস্কারভিল পরিবারের এই সদস্যের দেখলাম শক্তপোক্ত চেহারা, ঘন ভুরুর নিচে একজোড়া কনফিডেন্ট চোখ। ডক্টর মর্টিমার আলাপ করিয়ে দিলেন। অদ্ভুত ব্যাপার মিস্টার হোমস, ডক্টর মর্টিমার যদি না নিয়ে আসতেন আমি নিজেই হয়তো আপনার কাছে আসতাম। রহস্য পেতে আপনি যে বিশেষ পারদর্শী তা আমি বেশ জানি। আমার সঙ্গে আজ সকালেই একটা অদ্ভুত কাণ্ড ঘটেছে। বসুন, লন্ডনে প্রথম দিনেই রহস্য হলো কি? আর বলবেন না, আসার পরই একটা চিঠি পেলাম, যদি এটাকে চিঠি বলতে পারেন। স্যার হেনরি টেবিলের উপর একটা খাম রাখলেন, সাধারণ ছাই রঙের একটা খাম। ঠিকানায় লেখা স্যার হেনরি ব্যাস্কারভিল, নর্থাম্বারল্যান্ড হোটেল, পোস্টমার্ক চ্যারিং ক্রস। খামের ওপর গতকাল সন্ধ্যের পোস্টমার্ক। নর্থাম্বারল্যান্ড হোটেলে যে আপনি উঠেছেন সেটা কি কেউ জানত না? কেউ জানত না। ডক্টর মর্টিমারের সঙ্গে কথা বলার পর আমি ঠিক করি ওখানে থাকব। মনে হচ্ছে আপনার জীবনযাত্রা নিয়ে কেউ গভীর চিন্তা করছে। কথা বলতে বলতে হোমস দেখি খামটা খুলে ফেলেছে। একটা ফুল স্ক্যাপ কাগজে, খবরের কাগজ থেকে কয়েকটা শব্দ কেটে কেটে একটা বাক্য লেখা হয়েছে। সেই বাক্য এই রকম: প্রাণের মূল্য থাকলে জলাভূমি থেকে দূরে থাকো। শুধু জলাভূমি শব্দটাই কালিতে প্রিন্ট করা। স্যার হেনরি এর কিছুই বুঝতে পারছিলেন না। এমন চিঠি কে লিখতে পারে, আর আমার ব্যাপারে কারই বা এত আগ্রহ? ডক্টর মর্টিমার, আপনি কি এখনো বলবেন যে এর পেছনে কোনো অভিশাপ বা অতি প্রাকৃতিক ঘটনার ভূমিকা রয়েছে? মনে হচ্ছে এমন এক মহান ব্যক্তির হাত আছে যার হাত যশে গোটা ব্যাপারটাই একটা অতি প্রাকৃতিক রূপ নিচ্ছে। ব্যাপার কি বলুন তো, আপনারা দেখছি আমার জীবন আমার পরিবারের ব্যাপারে আমার চেয়ে বেশি জানেন। আমি আপনাকে কথা দিচ্ছি, যথাসময়ে ডক্টর মর্টিমার আপনাকে সব খুলে বলবেন, কিন্তু তার আগে একটা কাজ আছে। ওয়াটসন, আজকের খবরের কাগজটা দেবে। এই চিঠি কোনো একটা হোটেলে বসে হোটেলের পেনে লেখা হয়েছে। এই যে খামের অ্যাড্রেসের দিকে তাকান, তিনটে জায়গায় কালি পড়েনি, এক জায়গায় কালি লিক করেছে। বোঝাই যাচ্ছে লেখককে এই পেন যথেষ্ট বেগ দিয়েছে। আমাদের কোটের বা জামার পকেটে যেসব পেন শোভা পায় বা কালির বোতলে ডুবিয়ে যে কলম দিয়ে লিখি, তাতে এই সমস্যা কখনো হয় না। আমি নিশ্চিত চ্যারিং ক্রসের কোনো হোটেলে বসেই এই চিঠি লেখা হয়েছে। সেখানে খুঁজলে একটা
ছেঁড়াখোড়া টাইমস খবরের কাগজও পাবে, কারণ সেখান থেকে কেটে কেটে এই শব্দগুলো এই চিঠিতে বসানো হয়েছে। গুড লর্ড, এটা আবার কি? কিছু পেলে? না, একটা ওয়াটারমার্কও নেই। এনিওয়ে, যা জানার ছিল সেটা পেয়ে গেছি। একটা রহস্য উপন্যাসের মধ্যে এসে পড়লাম দেখছি। আচ্ছা স্যার হেনরি, লন্ডনে আসার পর আপনার কি একবারও মনে হয়েছে যে কেউ আপনাকে ফলো করছে? আমায় হঠাৎ কেউ ফলো করবি বা কেন? কিন্তু লন্ডন আসার পর আমার ব্রাউন বুট এক পাটি হাওয়া হয়ে গেছে। একটু অবাকই হয়েছি, চুরি করতে হলে শুধু এক পাটি নিল কেন? চোর তো দেখছি একেবারে মাথা মোটা। স্রেফ এক পাটি জুতো, আর কিছু না? না, বাকি সব অক্ষত রয়েছে। অদ্ভুত ব্যাপার। যাকে, আপনি সাবধানে থাকবেন আর চোখ কান খোলা রাখবেন স্যার হেনরি। আমাদের দুই অতিথি উঠে পড়লেন। হোমস আর আমি দুজনেই তাদের এগিয়ে দিতে গেলাম। ঠিক হলো বিকেলে নর্থাম্বারল্যান্ড হোটেলে যাব আমরা। একটা ফাঁকা কোচ ডেকে দুজনেই উঠে পড়লেন। আমি আর হোমস দুজনেই বাড়ি ফিরছি। হঠাৎ একটা অস্বস্তি হল। কেউ কি আমাদের দেখছে? বাঁদিকে মুখটা ঘোরাতেই চোখে পড়ল একটা চাপ দাড়িওয়ালা মুখ আর তীক্ষ্ণ দুই চোখ। একটা কোচের জানলা দিয়ে লোকটা এক দৃষ্টিতে দেখছে আমাকে আর হোমসকে। চোখ পড়তেই দড়াম করে কোচের খিড়কি বন্ধ হয়ে গেল। গাড়োয়ানকে চিৎকার করে কিছু একটা বলা হলো আর কোচ ঊর্ধ্বশ্বাসে ছুটল। হোমস আশেপাশে একটা ফাঁকা কোচের খোঁজ না পেয়ে অগত্যা ছুটল সেই কোচটার পেছনে। কিন্তু শুরুতেই কয়েকটা সেকেন্ড নষ্ট হয়ে গিয়েছিল, ফলে কোচের নাগাল পাওয়া গেল না। একটু পরেই দেখলাম হোমস হাঁপাতে হাঁপাতে ফিরে আসছে, মুখ ঘামে ভিজে গিয়েছে। এবার থেকে আমার কীর্তির কথা যখন লিখবে ওয়াটসন, তখন এই ব্যর্থতার কথাও লিখো। কি ছিল লোকটা, কিছু বুঝতে পারলে? না, তবে এটুকু বুঝেছি স্যার হেনরিকে ফলো করা হচ্ছে। না হলে কেউ জানবে কি করে তিনি নর্থাম্বারল্যান্ড হোটেলে উঠেছেন? আজ দেখেছিলে, আমি কথা বলতে বলতে কয়েকবার জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম। কেন জানো? আমি দেখতে চাইছিলাম রাস্তায় দাঁড়িয়ে কেউ আমাদের বাড়ির দিকে নজর রেখেছে কিনা। এর পেছনে যেই থাকুক না কেন ওয়াটসন, তার কিন্তু সাংঘাতিক বুদ্ধি। কোচের নাম্বারটাও যদি দেখতাম, 2704। কি বোকামিটাই না করলাম! আরে, গাড়ির নাম্বার পেয়ে গেছো, এর থেকে বেশি আর কি করবে? এই গাড়িটা বেশ খানিকক্ষণ আগেই আমার চোখে পড়েছিল, তখনই আর একটা কোচ ডেকে এই গাড়িটাকে চুপচাপ ফলো করা উচিত ছিল আমার, বা নর্থাম্বারল্যান্ড হোটেলে গিয়ে দুজনের জন্য অপেক্ষা করা উচিত ছিল ওয়াটসন। তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করলাম, ছায়া উধাও হয়ে গেছে, এখন আর ফিরবে না। এর পরের খেলাটা আরেকটু বুদ্ধি করে খেলতে হবে। লোকটার মুখে দাড়ি ছিল দেখলে? ওটা নিঃসন্দেহে ছদ্মবেশ, আসল চেহারা দেখানোর মতো বোকা মানুষে নয়। চলো এক জায়গায় যাওয়া যাক। এগলি ওগলি ঘুরে আমরা হাজির হলাম ডিস্ট্রিক্ট মেসেঞ্জার্স অফিসে। এখানে ম্যানেজার উইলসনকে হোমস একটা বড় রকমের বিপদের হাত থেকে রক্ষা করেছিল। সেই থেকেই উইলসন হোমসের বিশেষ ভক্ত। আসুন আসুন, পদ ভুলে নাকি? না, একটা কাজেই এসেছি। আচ্ছা উইলসন, কদিন আগে একটা কেসে তোমার অফিসের এক ছোকরা, কি যেন নাম, হ্যাঁ মনে পড়েছে, কার্টরাইট, ওই কার্টরাইট খুব হেল্প করেছিল। সেই ছেলে এখনো এখানে থাকলে তাকে একটু ডেকে দেবে, দরকার আছে। এই মাঝেই কার্টরাইট এসে হাজির হলো। স্যার, কি করতে হবে বলুন। বছর 14-15 একটা ছেলে, ঝকঝকে মুখ চোখ, দেখে মনে হলো সে হোমসের বড় ভক্ত। হোমস তার কাঁধে হাত রেখে বলল, শোনো কার্টরাইট, চেরিং ক্রসের আশেপাশে রয়েছে 23টা হোটেল, তুমি প্রত্যেকটা হোটেলে যাবে, সেখানকার দারোয়ানকে 1 শিলিং দেবে। এই যে 23টা শিলিং। ওকে স্যার। বলবে গতকালের ফেলে দেওয়া কাগজপত্র দেখতে চাও, একটা গুরুত্বপূর্ণ টেলিগ্রাম হারিয়ে গেছে, সেটা খোঁজা দরকার। কিন্তু তুমি খুঁজবে টাইমস খবরের কাগজের প্রথম পাতাটা, এই যে এরকম, পারবে? হ্যাঁ স্যার। গুড, সন্ধ্যেবেলায় বেকার স্ট্রিটে এসে জানিও কি পেলে না পেলে, বুঝলে ওয়াটসন?
এবার শুধু জানা বাকি সেই 2704 নাম্বার গাড়ির গাড়োয়ানটি কে ছিল। এবার চলো বন্ড স্ট্রিটের গ্যালারিতে গিয়ে খানিকক্ষণ কাটিয়ে আসি, তারপর ওখান থেকে নর্থাম্বারল্যান্ড হোটেল। বন্ড স্ট্রিটের আর্ট গ্যালারিতে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ হোমস বেলজিয়ান শিল্পীদের আঁকা ছবির প্রশংসা করে গেল, যদিও আর্ট সম্পর্কে হোমসের বিদ্যে কিন্তু ভয়ঙ্করই। নর্থাম্বারল্যান্ড হোটেলে পৌঁছানোর আগে অবধি শার্লক হোমসের মুখে আর্ট ছাড়া আর কিছুই ছিল না। হোটেলের ক্লার্ক বলল, স্যার হেনরি আমাদের জন্য নিজের ঘরে অপেক্ষা করছেন। সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়েই সাক্ষাৎ আগ্নেয়গিরির মুখোমুখি হলাম, স্বয়ং স্যার হেনরি। তার মুখ দেখেই বোঝা যাচ্ছিল কোনো কারণে ভদ্রলোক ভয়ঙ্কর রেগে গেছেন। তার হাতে এক পাটি কালো বুট। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, এরা ভেবেছে আমাকে নিয়ে বেশ রগড় করা যাবে। ওরা ভুল লোককে বেছেছে। আজ যদি বুট খুঁজে না পায় মিস্টার হোমস, এই হোটেল দেখবে তামাশা কাকে বলে। এই বলে দিলাম। সকালে যে বলছিলেন আপনার ব্রাউন বুটের এক পাটি হাওয়া হয়ে গেছে, এটা তো দেখছি কালো বুট। তবে আর বলছে কি আপনাকে, আমার ছিল 3 জোড়া বুট, ব্রাউন, কালো আর 1 জোড়া চামড়ার বুট। এদের মধ্যে কাল ব্রাউন বুটের 1 জোড়া খোয়া গেছে, আজ কালো বুটের 1 পাটি বেপাত্তা। এই যে কি হলো, খোঁজ পেলেন? ইতিমধ্যে একজন গোবেচারা মতো ওয়েটার এসে হাজির হয়েছেন। তার দিকে তেড়ে গেল স্যার হেনরির প্রশ্নটা। না মানে স্যার, গোটা হোটেল খুঁজে দেখলাম কোথাও ঠিক। হয় সন্ধ্যের মধ্যে আপনারা আমার বুট খুঁজে দিন, না হয় আমি ম্যানেজারকে সোজা বলবো এই চোরেদের আস্তানায় আমি থাকতে মোটেও রাজি নই। না স্যার, আপনি নিশ্চিত থাকুন, ঠিক পাওয়া যাবে। মাফ করবেন, মাথাটা বড্ড গরম হয়ে গেছিল, একটা নেহাতি মামুলি ব্যাপার। ব্যাপারটা মামুলি নয় একেবারেই। হ্যাঁ বলেন কি। দেখুন স্যার হেনরি, আমরা খুব জটিল রহস্যের মধ্যে রয়েছি এই মুহূর্তে। স্যার চার্লস এর অদ্ভুত মৃত্যুর পর সব কিছুই রহস্যজনক লাগছে। স্যার হেনরি আমাদের খাবার আমন্ত্রণ জানালেন, চারজনেই জমিয়ে খাওয়া দাওয়া করলাম। হালকা মেজাজেই কথা হচ্ছিল, বিপদ বা রহস্যের ছায়া খানিকক্ষণের জন্য সরে গিয়েছিল। খাওয়া দাওয়ার পর আমরা স্যার হেনরির হোটেলের ঘরে কথা বলছিলাম। তাহলে কি করবেন ঠিক করলেন? বাস্কারভিল হলেই যাব ঠিক করেছি, এ সপ্তাহের শেষে। বুদ্ধিমানের কাজ, এখানে আপনার পেছনে লোক লেগেছে আমি নিশ্চিত। লন্ডনের ভিড়ে তাকে খুঁজে বের করা অসম্ভব। ডক্টর মর্টিমার, আপনি কি জানতেন আজ আপনাদের কেউ ফলো করেছিল? বলেন কি, কে ফলো করছিল? দুর্ভাগ্যবশত সেটা জানতে পারিনি। আচ্ছা, ডাটমুরে আপনার চেনাশোনা বা প্রতিবেশীদের মধ্যে কারুর চাপ দাড়ি আছে? চাপ দাড়ি? হ্যাঁ, ব্যারিমোর, স্যার চার্লসের বাটলার। তা সে কোথায় এখন? বাস্কারভিল হলে, ওই তো এখন হলের দেখাশুনো করছে। একটু যাচাই করে নিতে হবে সে এই মুহূর্তে লন্ডনে এসেছে কিনা। ওখানে সব থেকে কাছের পোস্ট অফিস কোনটা? গ্রিমপেন। ঠিক আছে, একটা টেলিগ্রাম করুন, স্যার হেনরির জন্য সব প্রস্তুত। তারপর আমরা 2 নম্বর টেলিগ্রাম করব গ্রিমপেনের পোস্টমাস্টারকে। চিঠিটা যেন ব্যারিমোরের হাতেই দেওয়া হয়, তিনি না থাকলে টেলিগ্রামটি যেন নর্থাম্বারল্যান্ড হোটেলে স্যার হেনরি বাস্কারভিলের কাছে ফেরত দেওয়া হয়। আচ্ছা ডক্টর মর্টিমার, এই ব্যারিমোরের পরিচয়টা ঠিক কি? ওরা 4 পুরুষ ধরে বাস্কারভিল হলে কাজ করে। ওর বাবা ছিলেন হলের কেয়ারটেকার। ব্যারিমোর ও তার বউয়ের নামে কখনো খারাপ তো কিছু শুনিনি। স্যার চার্লস এর উইলে এদের জন্য কিছু ছিল কি? অবশ্যই, ব্যারিমোর ও তার স্ত্রী দুজনেই 500 পাউন্ড পাবেন। তারা জানেন ব্যাপারটা? কেন জানবেন না, স্যার চার্লসই ওদের বলেছেন। আচ্ছা স্যার চার্লস কিন্তু আমার নামেও 1000 পাউন্ড লিখে গেছেন, আপনি আবার আমায় সন্দেহ করবেন না যেন। এমনি অনেকেই কম বেশি টাকা পেয়েছেন, আর বাকিটা রয়েছে স্যার হেনরির নামে। কত? মোট 750,000 পাউন্ড। এ তো প্রচুর টাকা, এত টাকার জন্য যে কোনো মানুষই মরিয়া হয়ে উঠবে। এতেই অবাক হচ্ছেন মিস্টার হোমস, স্যার চার্লস এর এস্টেটের মোট মূল্য 10,00,000 পাউন্ডের কাছাকাছি। কিছু মনে করবেন না, স্যার হেনরির কিছু হলে এই সম্পত্তির মালিকানা কার কাছে যাবে? স্যার চার্লস এর ছোট ভাই রজার বিয়েথা করেননি, তো কোনো উত্তরাধিকারীও নেই। সেক্ষেত্রে মালিক হবেন ওয়েস্ট মোরল্যান্ডের জেমস ডেজমন্ড,
উনি স্যার চার্লসের দূর সম্পর্কের ভাই। আপনি চেনেন তাকে? হ্যাঁ, একবার দেখেছি। উনি স্যার চার্লসের সঙ্গে দেখা করতে এসেছিলেন। নিপাট ভদ্রলোক, উনি ওয়েস্ট মোরল্যান্ডের পাদ্রী, ধর্মকর্ম নিয়ে আছেন। মজার কথা, উনি কিন্তু সম্পত্তি চান না, কিন্তু আইনত বাস্কারভিলদের বংশধরদের অবর্তমানে তার উপরেই মালিকানা বর্তাবে, যদি না বর্তমান মালিক এই উইল বদলে দেন। আপনি কি উইল করেছিলেন স্যার হেনরি? না, সময় পেলাম কোথায়? সবে তো কাল ডক্টর মর্টিমার আমার সব কিছু বললেন। আমার মনে হয় উইলের টাকা এস্টেটেই থাকা উচিত। ওয়েল, আপনি যা ভালো বোঝেন। তবে একটাই অনুরোধ করব, আপনি যেন ডেভনশায়ারে একা না ফেরেন, কেউ যেন সঙ্গে থাকে আপনার। ডক্টর মর্টিমার আমার সঙ্গে ফিরছেন। কিন্তু ওনারও নিজস্ব কাজ আছে তো, উনি তো সবসময় আপনাকে সঙ্গ দিতে পারবেন না। তাহলে আপনি চলুন না আমার সঙ্গে। দরকার হলে যেতে হবেই, কিন্তু একটা কেস নিয়ে এমন ফেঁসে আছি। তবে আমার বন্ধু ওয়াটসন যেতে রাজি হলে কোনো কথাই নেই, আপনি নিরাপদ আর আমিও নিশ্চিন্ত। বাঁচালেন ডক্টর ওয়াটসন, আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। হোমসের প্রশংসা, স্যার হেনরির অনুরোধ আর একটা নতুন অ্যাডভেঞ্চার। প্রথমে একটু চমকে গেলেও এই তিনের মিশেল ভালোই উপভোগ করছিলাম। ওয়াটসন সব ঘটনার বিস্তারিত রিপোর্ট দেবে। আর শোনো, বিপদ আসবেই এবং তখন আমি তোমায় বলবো কি করা উচিত। তাহলে ওই কথাই রইল, শনিবার প্যাডিংটন স্টেশন থেকে সকাল 10:30 ট্রেন ধরছি। খাওয়া দাওয়া সেরে বেরোচ্ছি, হঠাৎ ঘরের কোণে কি একটা দেখে স্যার হেনরি সেদিকে দৌড়ে গেলেন, আর তারপরই শোনা গেল তার উচ্ছ্বসিত কণ্ঠস্বর। এই তো আমার বুট, আমি তো এই ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কই তখন তো কিছু দেখলাম না। হ্যাঁ, আমিও তো খুঁজেছিলাম, তখন কোথাও খুঁজে পাইনি। তবে কি আমরা যখন খাচ্ছিলাম তখনই কেউ এটা ঘরে রেখে গেছে? বাড়ি ফিরে হোমস তামাক আর চিন্তার মধ্যেই ডুবে রইল। ডিনারের আগে দুটো টেলিগ্রাম পেলাম। প্রথমটার বয়ান ব্যারিমোর হলেই রয়েছে বাস্কারভিল, আর দ্বিতীয়র বক্তব্য 23টা হোটেলেই গেলাম, দুঃখিত আপনার বলা সেই টাইমস খবরের কাগজ পেলাম না, কার্টরাইট। বুঝলে ওয়াটসন, এই হলো কেস, না আলোর কোনো সন্ধান নেই। ওই কোচওয়ান তো রয়েছে, ওকে জেরা করলেই জানা যাবে। আমি রেজিস্ট্রি অফিসে জানিয়েছি, খুব শিগগিরই হয়তো তার নাম ঠিকানা পেয়ে যাব। আমাদের কথাবার্তার মাঝখানেই বেল বাজল। দরজা খুলে দেখি এক মাঝবয়সী লোক, মুখ চোখ রুক্ষ প্রকৃতির। আমি 2704 নম্বর গাড়ির ড্রাইভার, হেড অফিস থেকে খবর পেলাম এই ঠিকানার এক ভদ্রলোক আমায় খুঁজছিলেন। দেখুন মশাই, 7 বছর গাড়ি চালাচ্ছি, কোনোদিন কেউ অভিযোগ করেনি। আমাদেরও কোনো অভিযোগ নেই, বরং তোমায় কিছু পাউন্ড দেওয়ার আছে যদি তুমি আমার মাত্র কটা প্রশ্নে ঠিকঠাক জবাব দাও। বলুন না স্যার, আপনার জন্য কি করতে পারি? দাঁড়াও, আগে তোমার নাম ঠিকানা টুকে রাখি, কখন আবার কাজে লাগে। জন ক্লেটন, 3 টার্পে স্ট্রিট, আমার গাড়ি ওই শিপলিয়ার্ডের ওয়াটারলু স্টেশনের কাছেই। ক্লেটন, আজ সকালে তুমি এই পাড়ায় এসেছিলে আর আমার এই বাড়ির ওপর নজর রেখেছিলে 10:10 নাগাদ, তারপর আমাদের দুজন ও আরও দুজনকে ফলো করে রিজেন্ট স্ট্রিট পর্যন্ত গিয়েছিলে। যে লোকটা গাড়ি ভাড়া নিয়েছিল সে কে আর তার ব্যাপারে তুমি কি জানো? আপনাকে মিথ্যে বলবো না স্যার, যে লোকটা ওই ভাড়া নিয়েছিল না, সে আমায় বলেছিল ও নাকি ডিটেকটিভ। আর আমি যেন এ ব্যাপারে কাউকে একটা কথাও না বলি। ক্লেটন, মন দিয়ে শোনো, আমরা কিন্তু একটা বেশ গোলমেলে ব্যাপারের মধ্যে রয়েছি, কোনো কথা গোপন করলে কিন্তু বিপদে পড়তে পারো। সত্যি বলো তো, তোমার গাড়ির সওয়ারি বলেছিল সে ডিটেকটিভ? হ্যাঁ স্যার, সত্যি বলেছিল। কখন বলেছিল? যখন ও আমার গাড়ি ছেড়ে দিচ্ছিল। আর কিছু বলেছিল বলে মনে পড়ছে? হ্যাঁ স্যার, নিজের নামটাও তো বলেছিল। কি নাম বলেছিল? শার্লক হোমস। ওয়াটসন শুনছো? লোকটার ঘটে ভালোই বুদ্ধি আছে ওয়াটসন, অস্বীকার করে লাভ নেই। এই যে দেখছি শিয়ানে শিয়ানে টক্কর, আমার বাড়িতে এলো, আমার উপর নজর রাখলো, তারপর আমার নামটাও নিয়ে নিল। হ্যাঁ স্যার, ঠিক
ঠিক বলছি? ভদ্রলোক বললেন ওর নাম শার্লক হোমস। বেশ, এবার বলো লোকটাকে তুমি পেলে কোথায়, আর কি কি হয়েছিল সব কিন্তু খুলে বলবে। স্যার, সকাল 9:30 নাগাদ ওই ভদ্রলোক ট্রাফালগার স্কোয়ার থেকে আমার গাড়িতে ওঠে। বলেছিল ও নাকি ডিটেকটিভ, ওর কথা মতো কাজ করলে 2 গিনি বকশিস দেবে বলেছিল। কোনো প্রশ্ন করতে বারণ করেছিল, আমি আর কথা বাড়াইনি। প্রথমে ওকে নিয়ে গেলাম নর্থাম্বারল্যান্ড হোটেল, খানিকক্ষণ অপেক্ষা করলাম। তারপর দেখলাম দুজন ভদ্রলোক হোটেল থেকে বেরিয়ে একটা কোচ ভাড়া করলেন, আমরাও সেই কোচ পিছু পিছু এদিকে এলাম। আমাদের দরজার সামনে, তাই তো? স্যার, সেইটা তো ঠিক ঠাউর করতে পারিনি, তবে আমার সবারই এই রাস্তা ভালোই চিনত। আমরা মাঝ রাস্তায় এসে থেমে গেছিলাম, 1/2 ঘন্টা মতো অপেক্ষা করলাম। তারপর দেখি ওই দুজন ভদ্রলোক আমাদের পাশ দিয়ে হেঁটে চলে গেলেন, আমরাও তাদের পিছু পিছু গেলাম বেকার স্ট্রিট ধরে, তারপর রিজেন্ট স্ট্রিট। সেখানে হঠাৎই আমার সরি গাড়ির জানালা বন্ধ করিয়ে ওয়াটারলু স্টেশন যেতে বলল, মানে রীতিমতো ধাড়া দিল। আমিও গাড়ি ছোটালাম, 10 মিনিটে স্টেশনে পৌঁছালাম। ভদ্রলোক আমায় 2 গিনি বকশিস দিলেন, আর আমার দিকে তাকিয়ে বললেন, ভাই তুমি হয়তো জেনে খুশি হবে আজ শার্লক হোমস তোমার গাড়িতে চড়েছিলেন। বুঝতেই পাচ্ছেন আমি তখনই ওনার নামটা জানতে পেরেছিলাম। আচ্ছা, তোমার এই শার্লক হোমস কে কেমন দেখতে? এই রে, এটা একটু বলা মুশকিল। লোকটার বয়স সন্ধ্যা 40, মাঝারি হাইট, ভদ্রলোকের মতোই পোশাক, গালে কালো দাড়ি, চোখো করে কাটা, মুখটা ফ্যাকাশে, এই আর কি। চোখের রং, তার মুখে কোনো বিশেষত্ব ছিল? চোখের রং না স্যার, মনে পড়ছে না, তেমন কিছু তো ছিল না। আচ্ছা ঠিক আছে, এই নাও তোমার বকশিস, তুমি এবার আসতে পারো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বুঝলে ওয়াটসন, আর একটা সূত্র হাত থেকে গেল। কি মারাত্মক বুদ্ধি লোকটার। ও জানতো স্যার হেনরি এদিকে আসছেন আমার কাছে। লোকটা আমাদের রিজেন্ট স্ট্রিটে দেখলো, বুঝতে পেরেছিল আমরা গাড়ির নাম্বার দেখে নিয়েছি, ড্রাইভারকে ঠিক খুঁজে বের করব, তাই নিজের নাম শার্লক হোমস বলে চলে গেল। না ওয়াটসন, এই লোকটা সত্যি কঠিন প্রতিপক্ষ। অনেকদিন পর এমন বুদ্ধিমান লোকের সঙ্গে টক্কর হবে ভেবে বেশ রোমাঞ্চ হচ্ছে। তুমি ডেভনশায়ার যাচ্ছ বটে, কিন্তু আমার ভালো লাগছে না, কেসটার মধ্যে বিভৎস ইঙ্গিত পাচ্ছি একটা। ওয়াটসন, তুমি সুস্থভাবে লন্ডন ফিরে এলেই শান্তি পাবো। যাত্রার দিন এসে পড়ল, হোমস আমায় প্যাডিংটন অব্দি পৌঁছে দিল। শোনো ওয়াটসন, জানলাম জেমস ডেসমন্ড সত্যি ভালো মানুষ, তার উপর সন্দেহ নেই। আর আছে ব্যারিমোর দম্পতি, হয়তো ওরা দোষী নয়, আর যদি হয়ও তবে আরেকটু খেলতে দাও, একটা না একটা ভুল তো করবেই। এছাড়া হলে রয়েছে আরেক চাকর পারকিন্স, আশপাশের লোক বলতে দুজন চাষি ও তাদের পরিবার, আর আছে ডক্টর মর্টিমার ও তার স্ত্রী, আছেন ন্যাচুরালিস্ট ভদ্রলোক স্টেপলটন, তার বোন নাকি ডাকসাইতে সুন্দরী, বুঝলে ওয়াটসন, তার বোন নাকি ডাকসাইতে সুন্দরী। এদের ছাড়া রয়েছেন ল্যাফটার হলের মিস্টার ফ্র্যাঙ্কলিন, এই ভদ্রলোকের ব্যাপারে আমরা কিছুই জানি না। এছাড়া এদিক ওদিক ছড়িয়ে রয়েছেন আরও কয়েকজন প্রতিবেশী, এদের সবাইকেই একটু নজরে রেখো। বন্দুকটা নিশ্চয়ই নিয়েছ, কাজে লাগতে পারে। একটা সময় ট্রেনের ঘন্টা বেজে উঠল, জানলা দিয়ে প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে দেখি হোমসের লম্বা চেহারা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের ট্রেনের দিকে। ওর আশেপাশে জমছে কুয়াশা ধীরে ধীরে। লন্ডন ছাড়ার একটু পরেই চারপাশের সিনারি বদলে গেল।
কয়েক ঘন্টার মধ্যেই দেখলাম লাল মাটি আর গ্রানাইটের দেশে এসে পড়েছি। খেতে ঘুরছে লাল রঙের গরু। ডেভনের আদর্শ গ্রামাঞ্চল। একটু দূরেই একটা ধূসর টিলা চূড়া মাথা উঁচিয়ে রয়েছে। গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি। মুর মানে জলাভূমির প্রথম দর্শনেই স্যার হেনরি উচ্ছ্বসিত হয়ে উঠলেন। স্যার হেনরির মুখ দেখে মনে হচ্ছিল পিতৃভূমিতে পা রাখাটা তার কাছে গর্বের ব্যাপার। ট্রেন এসে দাঁড়ালো একটা ছোট স্টেশনে। আমাদের আগমন একটা বিশাল খবর হয়ে দাঁড়ালো। খোদ স্টেশন মাস্টার বাইরে এলেন। শান্ত গ্রাম, ঝুট ঝামেলা কোলাহল কিছুই নেই, কিন্তু তার মধ্যেও বন্দুক বাগিয়ে দুজন সৈনিক দাঁড়িয়ে রয়েছে কেন? খানিক পরেই চওড়া রাস্তায় টুকটুক শব্দ তুলে রওনা দিল আমাদের কোচ। রাস্তার দুধারে মস আর ফানের বাহার, সূর্যের পড়ন্ত আলোয় চিকচিক করছে। আরো একটু এগিয়ে আমরা একটা সরু গ্রানাইটের ব্রিজ পেরোলাম। পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা ছোট্ট খরস্রোতা নদী, পাহাড়ের পাথরে ধাক্কা খেতে খেতে। ওক আর ফার গাছে ঘেরা এই উপত্যকা। স্যার হেনরি যাই দেখছেন তাতেই তিনি অভিভূত হয়ে পড়ছেন। কিন্তু এত সুন্দর প্রাকৃতিক পরিবেশেও কোথায় যেন একটা বিষণ্ণতা। যাত্রাপথে দেখলাম আর একজন সশস্ত্র সন্ত্রি। ব্যাপার কি, এত কড়াকড়ি কিসের? কোচওয়ান যেন আঁচ করেই বলল, অ্যাকচুয়ালি স্যার, সেদিন প্রিন্সটাউন জেল থেকে সেলডেন নামের এক আসামি পালিয়েছে। তাকে নাকি এই জলাভূমির আশেপাশে দেখা গিয়েছে। লোকটা নোটোরিয়াস মার্ডারার, তাই এত সৈনিক। রাস্তার দুপাশেই ঘন সবুজ ঘাসের জমি, ঈষৎ ঢেউ খেলানো। ফাঁক ফোকরের মধ্যে দিয়েই দেখা যাচ্ছে পুরনো আমলের বাড়িঘর। খাড়া রাস্তায় উঠে আমাদের কোচ সেই বিশাল জলাভূমির মুখোমুখি হল। একটা কনকনে ঠান্ডা হাওয়া বইছে। এই জলাভূমির মধ্যেই লুকিয়ে রয়েছে সেই হিংস্র ক্রিমিনাল, লুকিয়ে রয়েছে বাস্কারভিল পরিবারের নাশের কারণ। জলাভূমির এপাশে ওপাশে মধ্যে মধ্যে মাথা উঁচিয়ে রয়েছে পাথরের ঢিপি, বড় বড় পাথরের চাই। রাস্তা একটা মোড় ঘুরে হঠাৎ নেমে গেল। একসারি বেটে বেটে ওক গাছের ফাঁক দিয়ে চোখে পড়ল দুটো লম্বা টাওয়া। বাস্কারভিল হল, ওই যে সামনেই। আমাদের কোচ সদর গেটের সামনে গিয়ে দাঁড়ালো। রট আয়নের মস্ত গেট, তার ওপাশে অনেকটা রাস্তা পেরোনোর পরই মূল বাড়ি। বাড়ির সামনের দিকটা নতুন, এই অংশের কনস্ট্রাকশন এখনো শেষ হয়নি। ঝরে পড়া পাতার রাশের উপর দিয়ে আমাদের কোচ এগিয়ে চলল। গাছ দিয়ে ঘেরা প্রশস্ত রাস্তা। সদর দরজার কাছে যখন কোচ প্রায় এসে পড়েছে, হঠাৎ দেখলাম স্যার হেনরি কেমন শিউরে উঠলেন। এখানে কি আমার কাকা? না না, সেটা সম্পূর্ণ অন্যদিকে। খুব স্বাভাবিক কারণে এখানে কাকা ভয় পেতেন। চারপাশের পরিবেশটা দেখেছেন? যে কোনো সাহসী মানুষও এখানে এসে ঘাবড়ে যাবেন। ছমাস, আমায় সেফ ছমাস সময় দিন, এখানে বিজলি বাতি বসাবো। সদর দরজায় 1000 ক্যান্ডেল পাওয়ার জ্বললে দেখি অন্ধকার কাকে বলে। ওয়েলকাম স্যার হেনরি, বাস্কারভিল হলে আপনাকে স্বাগত জানাই। হাবভাব দেখে বুঝলাম ইনি মিস্টার ব্যারেমো। পেছনে পেছনে তার স্ত্রীও এলেন। আমি বরং এগোই স্যার হেনরি। সে কি, এখনই বাড়ি চললেন? ডিনার খেয়ে না হয়? দেরি করলে গিন্নি গর্দান নেবেন, বুঝতেই পারছেন। প্রয়োজন হলেই জানাবেন, ঠিক আছে? আসি এখন।
বাড়িটা সত্যিই রাজকীয়। বিরাট বিরাট ঘর, উঁচু সিলিং, কাঠের মেঝে ঝকঝকে পরিষ্কার, পুরনো ইংলিশ ফায়ারপ্লেসে আগুন জ্বলছে, ফায়ারপ্লেসের ওপরের দেওয়ালে ঝুলছে হরিণের মাথা, একপাশে কোট অফ আর্মস। দৃশ্য চমৎকার, কিন্তু ফায়ারপ্লেসে নিবু নিবু আগুনের ধোঁয়া চারপাশে বিষাদের ছায়া ফেলেছে। ঠিক যেমন ভেবেছিলাম, পুরনো বসত বাড়ি তো এমনই হয়। ভেবে দেখুন, এখানেই আমার পূর্বপুরুষরা 500 বছর কাটিয়েছেন, ভাবলেই গায়ে কাঁটা দেয়। স্যার, ডিনার কি এখনই সার্ভ করে দেব? খাবার রেডি? 8 মিনিট পাঁচে। স্যার, আর একটা কথা ছিল, এ মানে যতদিন না আপনি এখানে পুরোপুরি গুছিয়ে নিচ্ছেন আমরা থাকছি, কিন্তু এখন আপনি বুঝতেই পারছেন যে এই অবস্থায় তো আরও বেশি লোক লাগবে। এই অবস্থায় মানে? স্যার, আমাকে ভুল বুঝবেন না, স্যার চার্চ খুব শান্ত জীবন কাটাতেন, যাবতীয় প্রয়োজনের জন্য আমি আমার স্ত্রী যথেষ্ট ছিলাম। হ্যাঁ, কিন্তু আপনি তো একা থাকবেন না নিশ্চয়ই, আপনি নতুন লোক চাই। তুমি কি কাজ ছাড়তে চাইছো? স্যার, তাতে যদি আপনার সুবিধে হয়। তোমার পরিবার বহু প্রজন্ম ধরে আমাদের আর এই বাস্কারভিল হলের দেখাশোনা করছো, আর এখানে পা রাখা মাত্রই এত পুরনো একটা পারিবারিক সম্পর্ক আমাকে ভাঙতে বলছো? স্যার, আমিও আমার স্ত্রী দুজনেই এই বাস্কারভিল হলকে খুব ভালোবাসি। স্যার, চার্লসকে আমরা দুজনে বাবার মতো সম্মান করতাম, তাঁর আচমকা মৃত্যুর ধাক্কায় আসলে সেই যন্ত্রণা এতটাই ছিল যে বাস্কারভিল হলে আমরা দুজনে আর সহজ হতে পারবো কি না সত্যি এটা সন্দেহ করার মতো। কিন্তু এখান থেকে বেরিয়ে করবেটাই বাকি কিছু না কিছু একটা। স্যার, চার্লসের দয়ায় একটু একটু টাকা পয়সা আমি জমাতে পেরেছি। দেখছেন, এখানকার রকম সকম তো মোটেই আশাব্যঞ্জক নয়, সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ব্যাপারটা গা সওয়া হয়ে যাবে। কাকা এই জন্যই এখানে একা থাকতে চাইতেন না। দেখি, কাল সকালে সূর্য উঠলে হয়তো এই নিরাশা কেটে যাবে। ঘুমোতে যাওয়ার আগে বড় জানলার পর্দা সরিয়ে দিয়েছিলাম। জানলার ওপাশেই ঘাসের জমি, চাঁদের আলোয় দেখলাম দূরে ইতস্তত ছড়িয়ে রয়েছে রাশি রাশি পাথরের স্তূপ, আর তারও ওপাশে সেই জলাভূমি, শীতল নীরব। নতুন জায়গা, ফলে কিছুতেই ঘুম আসছিল না। মাঝে মাঝে দূর থেকে ভেসে আসা ঘড়ির ঢং ঢং ছাড়া কোনো শব্দই নেই। তখনই হঠাৎ শব্দটা আমার কানে এলো, একদম পরিষ্কার শব্দটা, মহিলা কণ্ঠস্বর, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে মহিলা, যেন আপ্রাণ চেষ্টা করছিলেন নিজেকে সামলানোর। শব্দটা বাড়ির মধ্যেই কোথাও থেকে আসছিল। হঠাৎ শব্দটা থেমে গেল। বাইরের ঘরে বসে আমি আর স্যার হেনরি ব্রেকফাস্ট সারছিলাম। চারপাশ রোদে ভেসে যাচ্ছে, স্যার হেনরির কিছু জরুরি কাজ ছিল, তা আমি সেই ফাঁকেই বেরিয়ে পড়লাম। সুন্দর আবহাওয়া, ফুসফুস ভরে নেওয়া যায় টাটকা বাতাস। জলাভূমির পাশ দিয়ে বাঁধানো রাস্তাটা দিয়ে হেঁটে একটা জমজমাট জায়গায় এসে পৌঁছলাম। ভাবছিলাম অনেক কিছু, ব্যারিমোরের কি কোনো সাংঘাতিক প্ল্যান আছে, নাকি তিনি এসব করছেন অন্য কারোর ইশারে? বাস্কারভিল পরিবারের বিরুদ্ধে তার এত আক্রোশ কিসের? এদের ক্ষতি করে তিনি কি পাবেন? তারপর সেই হুমকির চিঠি, সেটা কি স্যার হেনরির জন্য, তাকে সাবধান করতে?
না, ব্যাপারটা এত সহজ নয়। স্যার হেনরিকে ঘিরে এটা চক্রান্তের জাল বোনা হচ্ছে, সেটা বুঝতে পারছি ঠিকই, দেখতে পাচ্ছি না। সাত পাঁচ ভাবতে ভাবতে হাঁটছিলাম, এমন সময় ভাবনায় ছেদ পড়ল। The Hound of the Baskervilles.